মারতেছে, আমার মতো এরকম কিছু যুবক আছে না, মোবাইলে এই কি মারি ছক্কা ছক্কা মারতেছে, ডাইনের যে ছক্কা মারে বা অন্যের সুযোগ টানে আছে না, আরে কথা বলেন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি আমার বাস্তব জীবনে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, বাস্তব জীবনে অনেক যুবকের গায়ে কাফন আমি জড়িয়েছি, অনেক যুবককে গুসল দিয়েছি, মার্কিন কাপড় উড়িয়ে অনেক যুবককে গুরুস্থানে আমি রেখেছি। আমি জানতে চাই আমার যে সকল যুবক ভাইয়েরা আজকে এই শরীরের শক্তি নিয়ে তুমি কথা বলো, শরীরের শক্তি নিয়ে তুমি ধৈর্য ধরো বীর মতো, এমন একদিন হবে তোমাকে এই পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে সূরা নামল। সূরা নামল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। সুবহানাল্লাহ, কেউ বলবেন না? সূরা নাম কি? সূরা নামল, ১৯ নম্বর পড়া। কোরআন শরীফ থেকে সিরিয়াল করলে ২৭ নম্বর সূরা হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে 1, 9, 2, 9, 3, 9, 114 খানা সূরা আল্লাহ নাযিল করেছেন। প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা বাকারা। বাকারাতুর শব্দের অর্থ হচ্ছে গাভী, বাকারাতুর শব্দের অর্থ হচ্ছে কি? দুই নাম্বার সূরা, তিন নাম্বার আসেন সূরা আলে ইমরান। উনি একজন নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন, পুরুষ ছিলেন, ওনার নামে আল্লাহ কোরআনুল কারীমে সূরা নাযিল করেছেন। এরপরে আসেন সূরার নাম হচ্ছে সূরা নিসা। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মারিয়াম, মেয়ের নামে কোরআন নাযিল করেছেন। সূরা মুমিন, মুমিনের নামে সূরা নাযিল করেছেন। সূরা মুনাফিক, মুনাফিকদের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নাযিল করেছেন। কাফেরদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক এমনি করে 114টা সূরা নাযিল করেছেন, এর মধ্যে যে সূরাটা আমাকে দেওয়া হচ্ছে সূরাতুন নামল পিপীলিকা। চিল্লায় বলে আল্লাহ আকবার। কোরআনুল কারীমে হাতির নামের সূরা আছে, সূরা ফি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক হাতির নামে সূরা নাযিল করেছে। এই কোরআনুল কারীমে মুশার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে এই কোরআনে নাই এমন কোনো কিছু নাই, বৈজ্ঞানিকের বিজ্ঞান যেখান থেকে শুরু হয়ে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর কালামে শুরু হয়ে যায়। চিল্লায় বলি আল্লাহ আকবার। জান্নাতের বাগান থেকে বিতাড়িত করে রাখতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এটা এখানে বসেছি, সবাই বলে একটা রাস্তা, পৌঁছবার একটা রাস্তা, কথা বলেন না কেন? কিন্তু এই জায়গাতে আপনি প্যান্ডেল করলাম, লাইটিং করলাম, মাইকিং করলাম, মাইকিং করার ফলে এতগুলি আয়োজন করার ফলে আল্লাহর নবী বলে এটা তো আর রাস্তা রয়ে যায় নাই, এটা হয়ে গেছে আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন ইদা মানতুম বিদিয়াদিন জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদিন জান্নাত قيل خلق الذكر أو قال المساجد। নবী আমার ডাকতে বলেন সাহাবীরা, যখন তোমরা কোন জান্নাতের বাগানে গমন করবে, জান্নাতের বাগানে গমন করার পরে তোমরা জান্নাতি ফল গোপন করবে। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন বিচারের দিন কায়েম হবে, বিচার হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহর নবী বলেন কাইলা খিনা বুঝি কর মসজিদ। ইয়া মাসহাবিরা, দুনিয়া যেই জায়গায় বসে বসে মহান আল্লাহ পাকের জিকির করা হয়, মদিনার কামনি বলা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা হয়, দুনিয়ায় সেইটাই হলো মহান আল্লাহর জান্নাতের বাগান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা, আমরা আজকে জান্নাতের বাগানে আসলাম, আমি বাড়ির মালিক হয়ে যাই, গাড়ির মালিক হয়ে যাই, গদির মালিক হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানার মালিক হয়ে যায়,
নিজেকে আমরা অনেক বড় মনে করি, আমার কাছে চেয়ার লাগবে, সুন্দর স্টেজ আমাকে দিতে হবে, এমন চিন্তায় আমরা মগ্ন হয়ে যাই। জান্নাতের বাগানে সামিয়ানায় বসবো, আমার পোশাক তো পড়ে যাবে, আমার পোশাকের মধ্যে বালি লাগবে, ময়লা লাগবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এমন একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, একজন পয়গম্বর ছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক উনাকে এমন ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ পাক বলেন দুজন হলেন ইহুদি, এক নাম্বার হলেন নবী সুলাইমান, আরেকজন হলেন যুলকারনাইন। ইহুদিদের মধ্যে হচ্ছে বখতেনাসার আল্লাহ নমরুদ, চারজনকে আল্লাহ পাক তাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দান করার পরও বলেন ওয়া জুনুদুহু মিনাল জিন্নি, জিন জাতিকে ওনার অধীনস্থ করে দিয়েছিলেন, ওয়াল ইনসি মানব জাতিকে ওনার অধীনস্থ করে দিয়েছিলেন, ওয়া তায়রাকুম ইউজাউন, এবং পক্ষীগুলো ওনার অধীনে ছিল, চিল্লায় বলবেন কি আল্লাহু আকবার। সর্ব অবস্থায় যখন রাজ দরবার থেকে বের হতেন, রাজ দরবার থেকে বের হওয়ার সময় উনি ওনার সিংহাসন নিয়ে বের হতেন, আল্লাহ পাক বাতাসকে ওনার অধীনে করে দিয়েছিলেন, বাতাসকে উনি হুকুম করতেন, অর্ডার করতেন। নবী সুলাইমান যখন সকাল থেকে দুপুর পর্যন্ত এই সিংহাসনে আরোহণ করতেন, বাতাসকে অনুমতি দান করতেন চলার জন্য, নবী সুলাইমান সকাল থেকে দুপুর পর্যন্ত যে রাস্তাটা চলতেন স্বাভাবিক নিয়মে এক মাসের রাস্তা উনি অতিক্রম করতেন, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি ধরলে বই যাবেন, মনে করেন ঢাকাকে পৌঁছলেন, এত বেশি দূর না, কত বলেন না কেন, দুপুর বেলা যখন উনি আবার আরোহণ করতেন, মাগরিব পর্যন্ত চলতেন, আবার এক মাসের রাস্তা উনি অতিক্রম করতেন, আল্লাহ পাক উনাকে এই ক্ষমতা দান করেছিলেন। একদিন এমন হলো যে নবী সুলাইমান এই তিনটা সৈন্যবাহিনীর সাথে নিয়ে উনি ঘর থেকে বের হলেন, রাজদরবার থেকে বের হলেন সফরের উদ্দেশ্যে, যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে উনি পৌঁছলেন যেটা হচ্ছে পিপিলিকার রাজ্য। আল্লাহ পাক বলেন হাত্তাম ইদা আতাউ আলা বাদিন নামলি কালাত نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون ونولا لك جريب في بلغار عجر مطبون شكلين في بلغار عجر جيمتوني فوستار جنوب وقرم هو يقلن أرضين ميل বাকি আছে। এমন সময় পিপিলিকার রাজ্য ছিল, পিপিলিকার এই রাজ্যের একজন রাজা ছিল, এই রাজা হচ্ছেন মহিলা, পিপিলিকার রানী ডাকতে বলে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, তোমরা সকলে গোত্রের ভিতরে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সুলাইমান এই সৈন্যবাহিনী আছে, সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করে মেরে ফেলবে। এই কথা যখন এই পিপিলিকার রানী বললেন, সমস্ত পিপিলিকাগুলি গর্তের ভিতরে প্রবেশ করছে। এমন সময় নবী সুলাইমানের কাছে, নবী সুলাইমানের কর্ণের মধ্যে আমার আল্লাহ ওই পিপিলিকার কথাগুলি পৌঁছাইয়া দিলেন, চিল্লা বলবেন কি আল্লাহু আকবার। পিপিলিকার কথা নবী সুলাইমানের কাছে পৌঁছে গেল, নবী সুলাইমান তখনও তিন মাইল দূরে আছেন, নবী সুলাইমান এই পিপিলিকার রাজ্যে যখন নামলেন, নামার কারণে পিপিলিকাকে
ধরে আনলেন, একজন সন্ধ্যাকে বললেন পিপীলিকাকে ধরে নিয়ে আসো, পিপীলিকাকে ধরে নিয়ে আসা হলো। পিপীলিকাকে হাতের এই তালুর মধ্যে উনি বসাইলেন, পিপীলিকাকে বললেন পিপীলিকা কেন তুমি তোমার সমস্ত পিপীলিকাকে গড়ির ভিতরে যাওয়ার জন্য বললে? পিপীলিকা রানী বাদশা ডাকতি বলে রবি আপনার কি সৈন্য বাহিনী আছে? তারা না জেনে না দেখে না বুঝে আমার ওই সমস্ত আমার এলাকায় যে পিপীলিকাগুলি বসবাস করে তাদেরকে পদদলিত করে মেরে ফেলবে। নবী সুলাইমান বলেন তোমার কথাবার্তা শুনে রাখি। পিপীলিকার রানী বলে হ্যাঁ আমি হইলাম এই এলাকার বাদশাহ, এই এলাকার আমি একজন রাজা, আমার আল্লাহ আমাকে দান করেছেন। এবার নবী সুলাইমান বলেন তোমাকে আল্লাহ রাজা বানাইলেন, তোমার কি রাজ সিংহাসন আছে নাকি? এবার পিপীলিকা বলে হ্যাঁ আপনার হুজুর আমার একটা রাজ সিংহাসন আছে, চিল্লায় বলে আল্লাহ আকবার। আমার এই সিংহাসনের চেয়ে তোমার সিংহাসনের দাম কম না বেশি? এবার পিপীলিকা ডাকবে বলে হে নবী সুলাইমান আপনাকে আল্লাহ পাক গিয়ে সিংহাসন দান করেছেন, এই সিংহাসনের চেয়ে হাজার হাজার গুণে আমার আল্লাহ আমাকে উত্তম সিংহাসন দান করেছেন। বলে সুবহানাল্লাহ, উনি পুরা পৃথিবীর বাদশাহ আর পিপীলিকা সামান্য কিছু অংশের বাদশাহ। নবী সুলাইমানের রাজ সিংহাসনের চেয়েও পিপীলিকার সিংহাসনটা ছোট না বড় বলছে? আওয়াজ দিয়ে বলে ছোট না বড়? নবী সুলাইমান বললেন তোমার আমার সিংহাসন কেমন করে আমার চেয়ে বড় হয়? এই পিপীলিকার রানী ডাকতে বলে নবী সুলাইমান আপনাকে আল্লাহ তাম দুনিয়া দান করেছেন, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি এই সিংহাসনের মধ্যে বসা, আমি জানতে চাই আপনি যে সিংহাসনে বসেছেন এই সিংহাসন আপনার চেয়ে দামি না কম দামি? নবী সুলাইমান বলেন আমি যেহেতু সিংহাসনে বসে আছি সিংহাসনে আমার মর্যাদা অনেক বেশি। নবী সুলাইমান আবার প্রশ্ন করলেন পিপীলিকা আমি জানতে চাই আপনাকে আল্লাহ পাক অনেক গুণে অন্তর্ভুক্ত প্রদান করেছেন, এর মধ্যে আপনার হাত আপনার যে হাতের মধ্যে আমি বসে আছি এই হাতের দান কম না বেশি? পিপীলিকা যখন এই প্রশ্ন করলেন নবী সুলাইমান বললেন আমার হাতের তো আল্লাহর কাছে অনেক সম্মান আছে, আমার হাতের আল্লাহর কাছে অনেক মর্যাদা আছে। নবী সুলাইমান যখন এই কথা বললেন পিপীলিকা বলে ডাকতে বলে নবী সুলাইমান আপনার হাতের তালুর মধ্যে আমি বসে বসে আপনার সাথে কথা বলতেছি, আপনার সংস্কৃতি দেখে আপনার হাতের তালু যদি সম্মানিত হয় আপনার হাতের তালু হলো আমি পিপীলিকার সিংহাসন, চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই পিপীলিকার কথা শুনে নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, বলে নাকি? এরপরে বলেন একটু মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ওয়াকালা রাব্বি আউযিআনি আন আশকুরু নিআমাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালি